কিয়েভের প্রচারিত দশ দফা শান্তি প্রস্তাব কখনো বাস্তবায়ন সম্ভব না। সবাই জানে এটি বাস্তবসম্মত নয়, অথচ তারা বলে বেড়ায় এটি শান্তি আলোচনার একমাত্র ভিত্তি। এমনটাই মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া সে ভাষণে যুদ্ধ বন্ধে ইউক্রেনের শান্তি পরিকল্পনাকে অবাস্তব বলে আখ্যা দেন ল্যাভরভ। ইউক্রেনকে সহায়তা করায় জাতিসংঘে দেয়া ভাষণে পশ্চিমা বিশ্বকে তুলোধুনো করেন ল্যাভরভ। পশ্চিমাদের মিথ্যার সাম্রাজ্য আখ্যা দিয়ে তিনি বলেন, পশ্চিমা বিশ্বের রাজনীতিবিদ ও নীতি নির্ধারকেরা রাশিয়াকে যে কোনো মূল্যে কৌশলগতভাবে হারানোর লোভে অন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বর্তমান রাশিয়া নীতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে ল্যাভরভ বলেন, রাশিয়ার উপর কৌশলগত পরাজয় আরোপের একটি লক্ষ্য ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এই মোহ শেষ পর্যন্ত বেপরোয়া পশ্চিমা বিশ্বের রাজনীতিবিদদের দৃষ্টিকে ঝাপসা করে দিয়েছে। এর ফলে তারা এক ধরনের দায়মুক্তির অনুভূতি অনুভব করছে। এ সময় ল্যাভরভ পশ্চিমা সামরিক জোট নেটোর দফায় দফায় সামরিক মহড়ার বিষয়টি উল্লেখ করে বলেন, নেটো রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালানোর লক্ষ্যে পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপে এমন মহড়া নজিরবিহীন। ভাষণের শেষ পর্যায়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিদ্যমান বিশ্ব ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে পর্যালোচনা করার আহ্বান জানান। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।